বেলিয়ামুড়া মহকুমার একদিকে বড়মুড়া পাহাড় আর অন্যদিকে আঠারোমুড়া পাহাড়, মাঝখানে তেলিয়ামুড়া শহর। দীর্ঘদিন ধরেই দুই পাহাড়ের মূল্যবান গাছগুলি বনদস্যুরা কেটে সাফ করে দিচ্ছে, সেই সাথে বিক্রি করে দিচ্ছে অন্যত্র অধিক মুনাফা লাভের জন্য। বিগত এক মাস ধরে বনদস্যুদের আস্ফলন অনেক গুণ বেড়ে গেছে, যার খেসারত দিতে হচ্ছে বন দপ্তরের কর্মীদের। পাহাড়ের জঙ্গলে গাছ কাটার সময় অথবা পাচারের সময় যখনই বন দপ্তরের কর্মীরা অভিযান চালায়, উল্টো আক্রমণের শিকার হতে হয় বনকর্মীদের। বিগত কিছুদিন আগেই বনদস্যুরা বনকর্মীদের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া শুরু করেছিল। তখন বনকর্মীরা অভিযান ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। এরপরেও চলতি মাসের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত দপ্তর বিশাল সাফল্য পায়। বেশ কিছু কাঠ পাচারের গাড়ি সহ একটি বালুর গাড়ি লক্ষাধিক মূল্যের কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমার ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ আমাদের জানান, প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা 8টি কাঠ বোঝাই গাড়ি পাচারকালে ধরতে সক্ষম হয়েছি। এর মধ্যে একটি বালুর বোঝাই গাড়িও ছিল, যেগুলি বেআইনিভাবে পাচার হচ্ছিল, সেগুলিকে বাজেয়াপ্ত করে মহকুমা বন দপ্তরের রেঞ্জ অফিসে আনা হয়েছে। বনদস্যুদের হাত থেকে বনকে রক্ষা করতে এ ধরনের অভিযান আগামী দিনেও চালিয়ে থাকবে বলে তিনি জানান। আটটা গাড়ির মধ্যে 7টা গাড়ি যেগুলি কাঠের বোঝাই আসলো সেগুলির মধ্যে মোটামুটি আমরা 3 কিউবিক মিটারের মতো কাঠ আমরা উদ্ধার করছি। আরেকটা গাড়ি আসলো 2 কিউবিক মিটার স্যান্ড সহ আমরা সিজ করেছি এটা বিষ্ণুপুরের এরিয়া থেকে। টোটাল যেটা গাড়ি আছে এবং যে আমরা কাঠের পরিমাণ আছে সেটা টোটাল মূল্য মোটামুটি ধরেন 7 লাখ টাকার মতো। কতটুকু পরিমাণ কাঠ আপনারা উদ্ধার করেছেন? এখন অবধি প্রায় 3 কিউবিক মিটার। ব্যুরো রিপোর্ট, হালাবোল।